بسم الله الرحمن الرحيم عليه وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله معبود رب العالمين تن دن فرجن دي عظيم الشان الله أكبر دين لي مبارك محفل هلو يا الله شيش مهدت سرب شيش فرجه আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি মাহবুব ইয়া আল্লাহ আমাদের এই ইয়া আল্লাহ গুনাহগার ইয়া আল্লাহ আপনার এই নাখন্তা বান্দাদের হাতগুলো যে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিন জিন্দেগীর সমস্ত নেক আমল গুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান মাদ্রাসা তালিম তরবিয়ত তামির মালিয়াত সব দিক থেকে আল্লাহকে তারাক্কি এবং উন্নতি নসিব করুন সমস্ত হাজাত গুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ সকলের সহযোগিতা গুলোকে কবুল করে নিয়ে আল্লাহ গো আপনার পক্ষ থেকে উত্তম বিনিময় তাদেরকে দুনিয়া এবং আখেরাতে নসিব করে দিন আল্লাহ তাদের মধ্যে বিশেষ করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবর জগতের মধ্যে ইয়া আল্লাহ আপনি তাদের জন্য শান্তির ফয়সালা করে দিন ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার উপর রহম করুন ইয়া আল্লাহ তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান জুলুম নির্যাতনের হাত থেকে আল্লাহ আপনার হাবিবুর উম্মতকে আপনি হেফাজত ফরমান বিশেষ করে কাশ্মীর সিরিয়া আরাকান আল্লাহ এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আপনার গায়েবি মদদ তাদের উপর নাজিল করুন আল্লাহ পুত্রদের মাধ্যমে আপনার ঘর বাবরি মসজিদকে আল্লাহ আপনি হেফাজত ফরমান দুনিয়ার পরে 200 কোটি মুসলমানকে আল্লাহ আপনার ঘর হেফাজতের জন্য সোচ্চার হওয়ার তৌফিক দিন আল্লাহ বলে 200 কোটি আপনার মুসলমান আপনার বান্দা থাকা অবস্থায় আল্লাহ আপনার ঘর শহীদ হয়ে গেল মাহবুব আপনি আমাদের অক্ষমতাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের শাসক বর্গকে হিম্মত দান করুন আল্লাহ মুসলমানদের শাসকদের হিম্মত দান করুন তাদেরকে এক এবং নেক করে দিন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আপনার দিনের ঝান্ডা সমুন্নত করবার তৌফিক ইনায়াত করুন আল্লাহ আমাদের এই মাতৃভূমি ইয়া আল্লাহ আমাদের এই দেশ আমাদের জাতির উপর রহম করুন ইয়া আল্লাহ তাদের উপর রহমতের বায়ু বর্ষণ করুন ইয়া আল্লাহ আপনার রহমতের ছায়া দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন আমাদের অপকর্মের কারণে ইয়া আল্লাহ আমাদের গুনাহ এবং নাফরমানির কারণে ইয়া আল্লাহ আমাদের মধ্যে থেকে কিছু মানুষের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ আপনার আজাব দিয়েন না গজব দিয়েন না ইয়া আল্লাহ আপনার রহমতের দ্বারা আমাদেরকে মাফ করে দিন মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে নিন ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ফরমান ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন এই জাতির অন্তরের মধ্যে ওলামায়ে কেরামের মহব্বত পয়দা করে দিন ইয়া আল্লাহ আলেমদেরকেও দায়িত্ব সচেতন হওয়ার তৌফিক দান করুন দিন দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে চলবার তৌফিকে জাতিকে আপনি দান করুন ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান ইয়া আল্লাহ আমাদের আপনজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেক অসুস্থ অবস্থায় ইয়া আল্লাহ কেউ হাসপাতালের বিছানায় কেউ ঘরের বিছানায় শুয়ে আছে আল্লাহ তাদের সকলকে আপনি রোগ মুক্তি দান করুন ইয়া আল্লাহ অনেক পেরেশানি আছে পেরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ অনেক বান্দারা বান্দিরা আপনার অনেক হাজাত নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করেছে গো মাওলা আল্লাহ তাদের সকলের দিলের নেক মাকসাদ পুরা করে দিন সমস্ত হাজাত পুরা করে দিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমান মাওলা গো গোটা এলাকার মাটির নিচে যত মুমিন নারী আর পুরুষ শুয়ে আছে আল্লাহ এই মাহফিল কে উসিলা করে আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিন ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ যতদিন আল্লাহ হায়াত রাখেন আপনার দিনের উপর কায়েম আর দায়েম রাখেন ইস্তিকামতের সাথে জীবন চালানোর তৌফিক দান করেন ইয়া আল্লাহ মরণের কালে ঈমান নিয়ে আপনার শাহী দরবারে হাজির হয়ে যাওয়ার তৌফিক দান করে দিয়েন ربنا تقبل منا انك انت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.